हेलो वेलकम टू माय चैनल नाम अभिषेक। आज के ब्लॉगटा आमी काजियार सम्बन्धे किछु इनफरमेशन आपनादेर देबो, कारण आमादेर किछु व्यूअर्स काजियार ब्लॉगटा देखेछेन एबं तादेर खूब भालो लेगेछेन एबं तारा काजियार सम्बन्धे आरो किछु जानते चाइछे, कि करे सेखाने जावा जेते पारे बा सेखाने कि कि सुविधा आछे। ताई एई ब्लॉगटा आमी आपनादेर सकलेर जोन्नोई बानाच्छि। प्रथमत আমি আপনাদের সকলকে বলবো কি করে কাজের আপনারা যেতে পারেন, তারপরে আমি বলবো আমরা কিভাবে গিয়েছিলাম এবং আমার এক্সপিরিয়েন্সটা কী ছিল। তো আপনারা এয়ার রুট দিয়ে গেলে আপনাদের সবচেয়ে ক্লোজেস্ট তিনটি এয়ারপোর্ট পড়বে, এক হচ্ছে জম্মু এয়ারপোর্ট, এক হচ্ছে ধর্মশালা এয়ারপোর্ট, আর এক হচ্ছে অমৃতসর এয়ারপোর্ট। সবচেয়ে ক্লোজেস্ট এয়ারপোর্ট হচ্ছে ধর্মশালা, কিন্তু প্রাইস অফ দ্য টিকিট ইজ কোয়াইট এক্সপেন্সিভ, ঠিক আছে, যেহেতু ফ্রিকোয়েন্ট ওখানে কিন্তু ফ্লাইটস যায় না বলে। আর সবচেয়ে চিপ কিন্তু আপনার পড়বে হচ্ছে অমৃতসর, অলমোস্ট যদি একটু আগে থেকে কাটতে পারেন 3,000 and a half থেকে শুরু করে 4,000 মধ্যে আপনারা টিকিট কাটতে পারেন, কিন্তু সেটা কলকাতা থেকেও হতে পারে, দিল্লি থেকে আরও কম পড়তে পারে। খাজিয়ার যাওয়ার সবচেয়ে ইজি যদি আপনি রুট জিজ্ঞেস করেন সেটা হবে হচ্ছে পাঞ্জাব হয়ে যাওয়া, কারণ আপনি যদি হিমাচল থেকে মানালি বা সিমলা হয়ে যান সেটা একদম এন্ডে গিয়ে পৌঁছাতে হবে আপনাকে খাজিয়া যেতে গেলে, কারণ এটা একদম দেখতে গেলে নর্থ ওয়েস্টার্ন পার্ট অফ হিমাচল প্রদেশ। তো আমি আপনাদের বলবো যদি আপনারা মানে কলকাতা থেকে যান তাহলে সবচেয়ে বেস্ট ওয়ে যদি আপনি ফ্লাইট নেন আইদার টু ধর্মশালা অর অমৃতসর। তো এখানে আপনাকে আমি কিছু আরও ইনফরমেশন দিতে চাই ডিস্টেন্সগুলো কতটা পড়ে। যদি আপনারা অমৃতসর থেকে খাজিয়ার আসেন তাহলে আপনাদের ডিস্টেন্স পড়বে 212 কিলোমিটার মতন, যেটা অ্যাপ্রক্সিমেটলি 5 ঘন্টা বা 5.5 ঘন্টা মতন পড়তে পারে। দি ক্লোজেস্ট প্লেস টু খাজিয়ার হচ্ছে ডালহৌসি, ওখান থেকে মাত্র 22 কিলোমিটার ডিস্টেন্স, এবং সেখান থেকে আপনারা চাইলে একটা রেন্টাল ক্যাবও নিতে পারেন যেটা আপনাকে ঘুরিয়ে আনবে ওই 1500 থেকে 1700 টাকা মতন নিতে পারে, বা গভর্নমেন্টের বাসও যায়। তবে এই রকম পরিবেশের মধ্যে মানে আর কি করোনার মধ্যে আমি জানি না বাস সার্ভিসটা সেটা চলছে কি না। আর যেটা আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যেটা আমি বলতে চাইব, উইন্টারে খাজিয়ার খুব সুন্দর লাগে, পুরোপুরি স্নোতে ঢেকে যায়, কিন্তু উইন্টারে যেতে পাওয়াটা খুব কপালের ব্যাপার। তার কারণ হচ্ছে অনেক সময় রাস্তা বন্ধ থাকে। আপনারা নিশ্চয়ই আমার এই ভিডিওতে দেখেছেন যে আমি এই বছর এপ্রিল মাসে গেছিলাম, কিন্তু আমি তার আগের বছর 2020তেও কিন্তু আমি গেছিলাম কিন্তু খাজিয়া যেতে পারিনি। আমরা ডালহৌসি থেকে মোটামুটি মার্চ মাসের সময় আমি গেছিলাম, তো হঠাৎ করে স্নোফল হওয়ার জন্যে আমাদের কিন্তু রাস্তায় আটকে দেওয়া হয়েছিল। তো এটা মার্চ মাসে হয়েছিল আমাদের 2020 সালে। তো এই একটা জিনিস আপনাদের আমি জানাতে চাইব যে আপনারা হয়তো উইন্টারে এলে খুব সুন্দর দৃশ্য অবশ্যই দেখতে পারবেন, কিন্তু যদি কপালে না থাকে তাহলে নাও যা হতে পারে। খাজিয়ারে আপনি গেলে ওখানকার রিজনাল ড্রেস পরে আপনি ছবি তুলতে পারেন, ইনস্ট্যান্ট ছবিও দেয়, এছাড়া আপনারা হর্স রাইডিংও করতে পারেন, প্যারাগ্লাইডিংও হয়। খাজিয়ারে একদিনে যাওয়া পসিবল নয়, তাই আপনাদের যদি এখান থেকে যান তাহলে আপনাদেরকে স্টে করেই আসতে হবে। খাজিয়ারে নিজেও ওখানে থাকতে পারেন আপনি, কারণ খাজিয়ারে অনেক থাকার জায়গা আছে যেগুলো আপনারা অনলাইনে বুক করে গিয়ে থাকতে পারেন। আমরা পার্টিকুলারলি খাজিয়ার যাইনি, অনেকগুলো জায়গার মধ্যে খাজিয়ার ওয়াজ ওয়ান অফ ইট। তো এর এক্স্যাক্ট কত টাকা খরচা হয়েছে বলাটা একটু ডিফিকাল্ট এখানে। তবে আপনাদের ইউজুয়ালি আপনি যদি ডালহৌসিতে থাকেন সেখান থেকে খাজিয়ার ঘুরে আসতে ম্যাক্সিমাম আপনার যে খরচাটা হতে পারে, যদি বাস নিয়ে যান খুবই কম খরচা হতে পারে, আর যদি আপনি কোনো ক্যাব বুক করেন ম্যাক্সিমাম যে খরচা হতে পারে সেটা হচ্ছে 1500 to 1700 ডিপেন্ডিং অন দি সাইজ অফ দ্য ক্যাব। যদি বড় গাড়ি নেন তার খরচা একটু বেশি হতে পারে, নাহলে এইরকমই খরচা হয়ে থাকে। আপনারা সকলেই জানেন খাজিয়ারকে মিনি সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া বলা হয়, কিন্তু কেন বলা হয় সেটা আজকে আপনাদের আমি বলবো। 1992 উইলি টি ব্লেজার ভাইস চ্যান্সেলর এবং চ্যান্সেলরি অফ সুইজারল্যান্ড ইন্ডিয়াতে যখন আসেন এবং খাজিয়ার এসে দেখেন তিনি পুরো মুগ্ধ হয়ে যান, এবং তিনি নিজেই এই নামটা দেন মিনি সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া।
খাজিয়ার এত পপুলারিটি পেয়ে যায়, ফেম পেয়ে যায়, লোকে এবং ট্যুরিস্টরা যেটা আগে খাজিয়ারকে মোটামুটি পিকনিক স্পট হিসেবে ইউজ করা হতো সেই জায়গাটা থেকে এখন অনেক লোক দেখতে আসে সেখানে। আশা করি ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে। আর এই বলেই আজকের ভিডিও শেষ করছি এখানে। লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল।